ভাই, যখন পুলিশকে বোম মারবো বলেছিলেন তখন দিদিমণি আপনি কি কিছু করেছিলেন? করেননি। আজকে আমরা দেখেছি তার সামনে এসে ডিএমকে হাজিরা দিতে হচ্ছে। আজকে ক্যাবিনেট মন্ত্রী সব কিছু রিশাফেল হলো। কই অনুব্রত মণ্ডলকে তো সরানো হলো না? সরানো হলো না এই কারণে, কারণ দিদিমণি জানেন যে অনুব্রতকে টানলে মাথা আসবে, আর সেই মাথা হচ্ছে দিদিমণি। অনেক ভেতরকার দুর্নীতির খবর অনুব্রত জানে, পার্থ চট্টোপাধ্যায় জানে। তাই পার্থ চট্টোপাধ্যায় যখন চারবার ফোন করেছিলেন দিদিমণিকে, দিদিমণি ফোন তোলেননি, আর এখনও দিদিমণি চেষ্টা করছেন কিভাবে বাঁচানো যায় তার কোলের ভাইকে। কেউ বাঁচবে না, কেউ বাঁচবে না। যে মানুষকে ঠকিয়েছে, মা মাটি মানুষের সরকার, মানুষের সাথে প্রতারণা করেছেন, এর মানে এর শাস্তি পাবেন আপনারা। এই যে পাপ করেছেন তার প্রায়শ্চিত্ত আপনাদের করতে হবে, আর শাস্তি আপনারা পাবেন। আর অনুব্রত নয়, পার্থ চট্টোপাধ্যায় নয়, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায় নিতে হবে। আপনাকে পদত্যাগ করতে হবে। আপনি এই দুর্নীতিকে আশকারা দিয়েছেন, এই সন্ত্রাসের মুখকে আশকারা দিয়েছেন, মানুষকে ভয় দেখিয়ে গেছেন দিনের পর দিন। আজকে আনন্দের দিন, আজকে খুশির দিন, আজকে গরু চোরকে সিবিআই ধরেছে, আজকে আনন্দের দিন। মিষ্টিমুখ করুন। Oh!